আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতেছেন আজ আমরা একটা মাশরুম ফার্মে ঢুকতেছি। এটা শিমুল মাশরুম ফার্ম, এটার প্রোপাইটার মোহাম্মদ শিমুল হোসেন। এটা দেখতেছেন যশোর শিবপুর নরসিংদী। এখানে ফ্রেশ ওয়েস্টার ও মিল্কি মাশরুম পাওয়া যায়, এটা সম্পূর্ণ অর্গানিক। তো চলুন আমরা এই ফার্মে যে শিমুল ভাইয়ের সাথে কথা বলি এবং পরিচিত হই। প্রিয় দর্শক, আমাদের সামনে যাকে দেখতেছেন লুঙ্গি পরা শার্ট পরা, উনি শিমুল ভাই চলেন। ওনার সাথে আমরা এখন ফার্মের ভিতরে যাই। এখন আমরা ফার্মের ভিতরে আসছি। এটাই ফার্ম। আসলে প্রথম অবস্থায় দেখে কিছুই বুঝতেছিলাম না, দেখতেছি এগুলা কি আসলে ওইভাবে বুঝতেছিলাম না। যাই হোক, এখন আস্তে আস্তে সব কিছুই শিমুল ভাইয়ের কাছ থেকে জেনে নিব। তো চলুন শিমুল ভাইয়ের সাথেই কথা বলি। এগুলা কিন্তু কিছুই বুঝতেছি না। ও, এই যে মাশরুম হয়েছে না, এটা কি মাশরুম? ওয়েস্টার্ন। এটা কি বীজ থেকে ই করছেন নাকি কিভাবে? কি তোমার তো কয়েকটা তো কাঠের গুঁড়া আর খেরের ভিতরে বীজ দিলে এরকম হয়ে বাইর হয় না? এটা ওয়েস্টার্ন। তাহলে এগুলা কি? ও, সবই ওয়েস্টার্ন, কিন্তু জাত এক একটা এক না? কি অনেক আগের থেকে শুরু করছেন না নতুন? এটা কি আগের থেকে শুরু করছেন অনেক না নতুন? তিন বছর। ও, মানে এখন দিয়েছেন সাইনবোর্ড নাকি? ও, প্রচারের জন্য নাকি? তাহলে এগুলো বিক্রি করে দেন কোথায়? বিভিন্ন রেস্টুরেন্টে মনে নেওয়া যায় না? না, ওনার ডায়াবেটিস নাই। আচ্ছা বড় ভাই, এই যে এগুলা যে আছে এগুলা থেকে কি এগুলা মানে বীজ দেন নাই নাকি? এটা আর কি একটা সবজি? ও, এই যে এখানে কাইটে কাইটে রাখেন না? এই যে রাখছে। এ কেজি কত কইরা? 300 টাকা। ভালোই চলি। 300 টাকা। হ্যাঁ, কি সবজির মতো রান্না করে খায় নাকি? দৈনিক 100 গ্রাম করে খাইলে আপনার সারা দিনের ভিটামিনের ঘাটতি দৈনিক 100। তার মানে এটা সবজি রান্না করে খাইলেই তো হয় নাকি? হ্যাঁ, সবজি রান্না করে। আসলে লাগে কি রকম? স্বাদটা কি রকম? খুব স্বাদ, তবে রান্না করতে একটু ভালো করে। এইভাবে কয়দিন থাকে এটা? মানে কাটার পর দুই দিন থাকে? তার মানে এমনি ওই যে কাঁচা ওই যে তরকারি সবজি যেরকম এরকম রেখেই খাওয়া যায়? আর এটাকে যে পলিতে প্যাক করে আর কি যেখানে যাবো চলে যাবো নিয়ে যাবো? তিন বছর যাবত করতেছেন, কয়টাই মনে হইতেছে না? এটাতে একটা থেকে কতদিন হয়? ও, এগুলা এই যে একটার থেকে মানে কয় কেজি হইতে পারে? তারপর বাতিল, এটা শেষ? তারপর কি এটা খুইলা সাইরে আবার কি নতুন? ও, তখন এটা ফালাইতে মানে কি বললেন কাঠের? এই যে একটা করার কতদিনের ভিতরে এটা হয়? বারো
এটা তো নাই যে এক এক আবার বিভিন্ন প্যাকেটে ওই যে অনেক দিক দিয়ে বাইরেছে, এটা মানে কি তার মানে কি বীজটা কি মাঝখানে দিয়ে দিয়েছেন? তার মানে সব মিলে তার মানে কিরকম আছেন আপনি, আছেন কিরকম বর্তমানে? মানে এটা মনে হয় পোলট্রি ছিল, পোলট্রি বাদ দিয়ে করছেন এটা? ₹1500 কেজি না, এখানে কথা আছে ₹1500 কেজি হইলে এইখানে ওই শুকনা করলে মনে করলেন এক কেজিতে, হ্যাঁ সেটা বুঝতেছি, ধরেন 1 কেজি ₹300, তার মানে শুকনা 5 কেজি 1 কেজির সমান, 10 কেজি 1 কেজি হয়, তাহলে শুকনাটা তো লস। ওই সেই ক্ষেত্রে শুকায় রাখলেন আর কি। এতো দেখলে অনেকে কব ব্যাঙের ছাতা, সেটা বুঝতে পারছি। এটার বীজ কই ভাই? না এটা বীজ বলতে এটার ভিতরে তো কিছু দিছেন এটা হওয়ার জন্য, সেই জিনিসটা কি? এটা কি জিনিসটা কি ভিতরে কি মানে কাঠের গোড়া গমের বসে এর ভিতরে বীজ দেয় এটা খুব আস্তে আস্তে সাদা, সেই বীজটা কি? খাবার পায় আস্তে 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 বড় হয় সাদা হয়, পুরা একদিন কালো ছিল প্যাকেটটা, এরকম ছিল কিন্তু আস্তে আস্তে পরে এটা পুরাটা সাদা হয়ে গেছে একবার। এটা কি এখন বিভিন্ন প্যাকেটে দিয়ে আবার প্যাকেট করবেন? এটা দিয়ে আবার আপনি প্যাকেট করে দেবেন, আবার এটা তো আবার প্যাকেট করে দেবেন, এই প্যাকেটটা তো আপনি প্যাকেট করা যাবে, কিন্তু মূলত বিদেশে এটা এটাও একদম তো পিওর না, এটা সাপ মাতার মাতার পিওর কালচার, মানে মাস্টার মাতার মিডিয়া মিডিয়া এটা অনেক অনেক। আপনি কি প্রশিক্ষণ নিয়েছিলেন? প্রশিক্ষণ নিয়ে এসে শুরু করছেন, আমি তো আসলে আপনি নিজে একা শুরু করে দিব আপনার কাছ থেকে শুনতে আপনার অভিজ্ঞতাটা আরো আমি মনে করি অন্যরকম, কারণ 3 বছর আগে যেরকম শুরু করছিলেন এখন হয়তো তার থেকে অনেক কিছু নতুন নিজেই অনেক কিছু শিখছেন অনেকভাবে। এইখান থেকে এখন তাহলে কি পার ডে হিসাবে আসে নাকি প্রতিদিন? মানে প্রতিদিনই এডি শেষ হইতে হইতে এডি আবার ইয়ের সময় হয়ে যাবো না? এখন জিনিসটা হইলো আপনি ওই যে কি করলেন কি কি খ্যার আর কি দেন? কাঠের গুঁড়া? না না খ্যার আর কাঠের গুঁড়া দেন দেন, এইটা তো ভরে রাখছেন, এটার থেকে কি আরো কিছু দেওয়ার পর বেরোবে না এমনি বের হয়? ওই এমনি বের হয়, তার মানে ওই 20-22 দিন পরে বের হয় ওই অনুযায়ী। আজকে তো এসে কত 22 তারিখ মনে হয়, 23 তারিখ, 10-11 দিন না, 10-11 দিন আর 3-4 দিন পরে কাটে দিলে এটা 7 দিন পরে পরে
যতক্ষণ না কাটা হয় ততক্ষণ বের হয় না? এখন তো সময় হয়েছে না, সময় আমি যে কাটতে লাভ হবে না, পেটটা নষ্ট হবে। বুঝতে পারছি। সময় কয় দিন ভাই? 12 দিন 15 দিন আর 20 দিন। এই যে এটা বোতল সিস্টেম কাহিনি কি, ভিতরে কি বোতল জাতীয় কিছু আছে নাকি? না, প্রতিটা একই রকম সিস্টেম। মানে এটা প্রতিটার মুখে একটা করে আর কি দিয়ে যা কিনবেন নাকি? আমি কতটুকু বিক্রি করেন টেস্টিং এর জন্য? কম সম বিক্রি করেন না? আসলে এত বড় কথা না, আসলে টেস্টার জন্য। মানে এটা তো খায় না, এটা তো মনে করলেন আসলে কি, এটা দেখতে কিরকম ব্যাঙের ছাতা লাগে, ঠিক আছে জিনিসটা না। আর বেশি হইলে ছোট ছোট থাকে দেন তাহলে আমার। দেন যেটা স্বাদ বেশি ওইটাই দেন, কালোটা স্বাদ বেশি হলে কালোটাই। ও চলেন। ও এই হচ্ছে প্রসেসিং প্রক্রিয়া চলতেছে এখানে। ও এই হচ্ছে খের আর হচ্ছে কাঠের বুশি, কাঠ বলতে গাছ কাঠ আর কি, দুইটা মিক্স করে। আর এই যে মুখ খাই দেখা যায়, এই যে এটা আর কি বোতলের মতো দেখা যায়, ওইটা যে মুখে দিয়ে তারপরই করে। এই যে নিউ গুলো বাইন্ধে রাখছে। হ্যাঁ এই যে নতুন গুলো আর কি, নতুন গুলো এই যে বাইন্ধে রাখছে কাঠের দিয়ে, কাঠের গুঁড়ে দিয়ে। তার মানে এটা বীজটা কই, বীজ জিনিসটা কি যে আমার মুখে দিয়ে রাখছে? ও এটা হচ্ছে এই যে বীজটা দিয়ে দিয়েছে দিয়ে। এই যে মানে একটা গাছ গাছ লাগতেছে যে এটা আর কি, ওই যে আবহাওয়া হাওয়ার জন্য বাতাস। চলেন আসেন। এটা মানে বাতিল, এটা আবার ওই যে নতুন করে ভাঙে ভাঙে করতেছে। ভাই পানি রাতে এগুলো কি এই পোলট্রি ফার্মে ছিল নাকি? কিসের জন্য করছেন? ওয়াটার স্প্রে হবে, তার মানে মানে এটা আপনি আস্তে ধীরে ধীরে ই বাড়াইতেছে ও, তার মানে পুরা রুমটা কমপ্লিট করবেন? এটা তখন অটো স্প্রে হবে নাকি ঘন্টা টাইম ই করে? এটাতে কি আর কি পানি স্প্রে করতে হয়? স্প্রেতে কি শুধু পানি স্প্রে করেন না মেডিসিন থাকে? শুধু পানি, সবচেয়ে থেকে ফ্রেশ সবজি, মানে এটার মধ্যে ফ্রেশ আর কোনো কিছু নাই, কোনো বীজ নাই, কোনো সার টা নাই, বাজারে তো একদিন পরে বীজ দেন বাজারে নেবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটার মধ্যে কিছু না, শুধু পানি আর কিছু না। দাম তো বেশি। এই জিনিসটা কি, এই যেটা যেগুলো এটা কি মানে শুকাই ফেলতেছেন নাকি? এটা কি শুকাইতেছেন? এটা হচ্ছে আপনার মেন গুড়াউন বোঝা গেছে, মালামালের তুলা ঠুলা সব আছে। ও এই যে এটা অটো স্প্রে করার জন্য এটা, এই যে এটা তৈরি করতেছেন নাকি?
সিদ্ধ করতে হয়, সিদ্ধ করতে হয়, হ্যাঁ ও সিদ্ধ করে তারপর প্রসেসিং ওই ওইখান, তার মানে এটা কি বয়েল? এটা কি নিচে কি আগুন জ্বালান কি দিয়ে? গ্যাস দিয়ে? লাগতে দেন চুলা, মানে নিচেরটা হচ্ছে চুলা, চুলার উপর ডাম, তার মানে এক কথায় জীবাণুমুক্ত সব কিছু করে নেওয়া লাগে। 250 গ্রাম, 250 গ্রাম তো অনেকগুলো হয়েছে দেখতে তো অনেক। তার মানে এটা কি সিদ্ধ করে তারপর রান্না করতে হবে নাকি? না না, আমি আপনার বলি যে জিনিসটা, এটা তো বুঝতেছেন জীবনে খাই নাই কোনো দিন, এই প্রথম প্রসেসিংটা কোনটা ভালো হয়? শাক সিস্টেম খাওয়া যায় নাকি? শাকের মতো যেমন সিদ্ধ করে তারপর তেলে ভাজে নাকি? তার মানে পানিটা ফেলে দেবো তখন সিদ্ধ হওয়ার পর? হ্যাঁ বেগুন যেভাবে ভাজে চপ বানায়, বেসন করে চোপা দেওয়া তেলে ভাজে, এটা করলে আরো স্বাদ বেশি। সবচেয়ে সহজ বুদ্ধি বুঝতে পারছি, এটা হচ্ছে সবচেয়ে সহজ বুদ্ধি আপনি যেটা দিচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে সহজ বুদ্ধি। এই পদ্ধতি আগে খায় দেখি, আপনার জন্য ভাইজা নিয়ে আসবেন না? আচ্ছা ঠিক আছে, ওকে, কালকে ডিমটা ভাইজা, তো চলেন তাহলে শেষ।